হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কথা বলবো চঞ্চু নিয়ে। চঞ্চু হলো একটা এমন একটা ইন্ডি ফিল্ম, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এবং এর যে খরচ খুবই সামান্য, এর বাজেট খুব কম। এবং এই চঞ্চু, এই সিনেমাটা হলো সত্যজিৎ রায়ের 100 বছর যে বয়স, সেই উপলক্ষে এই চঞ্চু সিনেমাটা বানানো হয়েছে। এটা 50 মিনিটের একটা সিনেমা। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন CHONCHU, সার্চ করলে কিন্তু আপনারা সিনেমাটা দেখতে পাবেন। সিনেমাটা ইউটিউবে ফ্রি আছে, এবং এই সিনেমাটার যে ডায়ালগ, স্ক্রিপ্ট এবং ডিরেকশনে আছে আবির দত্ত। এবং এই চঞ্চু যে স্টোরিটা, এর যে এক্সিকিউশন, এর এক্সিকিউশন ট্রিমেন্ডাস রকমের ভালো। একটা অল্প বাজেটের সিনেমা যে কী করে এত ভালো হতে পারে, সেটা আপনারা চঞ্চু না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা দেখে নিন। আমরা মানে যারা ইউটিউবাররা, বা আমি মানে হাইলি রেকমেন্ড করছি, আপনারা ইমিডিয়েটলি সিনেমাটা দেখুন। আপনাদের সিনেমাটা কিন্তু খুব খুব ভালো লাগবে। এবং চঞ্চু সিনেমাটার যে মেইন স্টোরি, সেটাওতে কিন্তু সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে। আপনারা চঞ্চুর যে মানে স্কেচটা, সেটা কিন্তু যখন সিনেমাটা স্টার্ট হচ্ছে, তখনই তার স্কেচটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু সত্যজিৎ রায়ের চঞ্চু বলে যে স্টোরি, সেখান থেকেই কিন্তু অ্যাডাপ্টেশন। তো আমি হাইলি রিকমেন্ড করব আপনারা সিনেমাটা দেখুন। এবং যে VFX এখানে ইউজ করা হয়েছে, খুব সুন্দর ইউজ করা হয়েছে। এবং এখানে যে কোস্টার্সরা যারা আছে, তারাও কিন্তু খুব ভালো অভিনয় করেছে। এবং 50 মিনিট যে সিনেমাটা, আপনাদের আপনার একটা সেকেন্ডও কিন্তু বোরিং লাগবে না। আপনারা হয়তো বা কোনো না কোনো সময় দেখবেন হঠাৎ করে যে আপনারা হয়তো বা চঞ্চুকে ভালোবেসে ফেলবেন। এবং চঞ্চু সে একটা মাংসাশী একটা একটা পাখি। তো সেই পাখিটা কোত্থেকে এলো, কীভাবে এলো, এবং সেসবদি চঞ্চুর সাথে তার মালিকের কীরকম বন্ডিংটা হবে, কীভাবে তাকে খুঁজে পেলো, এবং কীভাবে তাকে আবার কোথাও রেখে আসবে, বা চঞ্চু কি সেসবদি বেঁচে থাকবে কিনা, এই অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে হয়তো বা ঘুরপাক করবে আমার এই রিভিউটা দেখার পর। কাজেই আমি হাইলি হাইলি ভাবে রেকমেন্ড করব আপনারা অবশ্যই চঞ্চু সিনেমাটা দেখুন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এবং এই ফিল্মটা যে ইউটিউবে যে লঞ্চ করা হয়েছে, সেই জন্য ইউটিউবে কিন্তু মনিটাইজেশনও করা হয়নি। অতএব আপনারা যদি সিনেমাটা দেখেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এবং সিনেমাটা যত বেশি সংখ্যক দর্শক দেখবে বা অডিয়েন্স যারা দেখবে, তারা দেখলে পরে কিন্তু যে এই যে আবির দত্ত, তার যে টিমটা, তারা কিন্তু অনেক হয়তো বা তাদের সার্থকতা হয়তো বা সেখানেই লুকিয়ে আছে। কাজেই আপনারা সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে চঞ্চু সিনেমাটা অবশ্যই দেখুন। এবং আপনাদের যদি আমার এই রিভিউটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই রয়েছে। এবং আপনারা আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন, যারা চঞ্চু এখনও দেখেননি তারা ইমিডিয়েটলি দেখে ফেলুন, এবং যারা দেখেছেন তাদের চঞ্চু সিনেমাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে আমাকে বলবেন। এবং আপনারা চাইলে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করবো। তার সাথে আপনার ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং আমার ইউটিউবের লিঙ্কও দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাকে সরাসরি কানেক্ট করতে পারেন। আপনারা সবসময় ভালো থাকুন, সবসময় আপনারা সুস্থ থাকুন।